আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি প্রণব চক্রবর্তী, কাজ করি একুশে টেলিভিশনের বার্তা বিভাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা বইয়ের 56 পৃষ্ঠা থেকে কিছু অংশ পাঠ করছি। ডিআইজি সাহেব জেলের ডেপুটি জেলার সহ সকলকে নিয়ে আসলেন, আমার ঘরেও এলেন, একটু বসলেনও, জিজ্ঞাসা করলেন এখন কেমন আছেন। বললাম শরীর অনেকটা ভালো, কোনো অসুবিধা নাই, কারণ বলে কোনো লাভ নাই যে আমাকে কেন আলাদা করে একাকী রেখেছেন। গোয়েন্দা বিভাগ নাকি আদেশ করেছে, ভবিষ্যতে দরকার হলে কেউই স্বীকার করবে না সে আমি জানি। যা হোক, তারপর তিনি উঠে গেলেন, আমি আমার জায়গায় বসে রইলাম, চিন্তা একই, কে কে এলো। আব্দুল মমিন অ্যাডভোকেট, প্রচার সম্পাদক আওয়ামী লীগ, ওবায়দুর রহমান সাংস্কৃতিক সম্পাদক, হাফেজ মুসা ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি, মোস্তফা সরোয়ার নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি, শাহাবুদ্দিন চৌধুরী সহসভাপতি ঢাকা শহর আওয়ামী লীগ, রাশেদ মোশাররফ সহ সম্পাদক ঢাকা শহর আওয়ামী লীগ, আওয়ামী লীগ কর্মী হারুনুর রশিদ ও জাকির হোসেন, 10 সেলে এদের রাখা হয়েছে। এত খারাপ সেল ঢাকা জেলে আর নেই, এখানে আমাদের প্রথম রাখা হয়েছিল। আমরা প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি, বাতাস ওই সেলে ভুল করেও ঢোকে না। মন খুব খারাপ হয়ে গেল, ডেপুটি জেলা সাহেবকে বললাম, শুনলাম মমিন সাহেব জিআইজি সাহেবকে বলেছেন।